প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা প্রথম শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস ওয়ান, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা হচ্ছে অক্টোবর মাসের পর্ব সাত অর্থাৎ পার্ট সেভেন এবং সিরিজ যেটা সেটা হচ্ছে চতুর্থ সিরিজ, তো তার সমস্ত বিষয়ের উত্তর এই একটি ভিডিওতেই আমি তোমাদেরকে লিখিয়ে দেব। একটি ভিডিওতে সমস্ত বিষয়ের উত্তর তোমরা পেয়ে যাবে। তাহলে চলো চটপট শুরু করে দিই। দেখো, প্রথম বিষয় হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা। সংযোগ স্থাপনের সক্ষমতার দেখো কি আছে। একে নিচের পাঠটি পড়ো এবং বুঝে লেখো। তাহলে চলো আমরা প্রথমে পাঠটি পড়ি, তারপরে উত্তরগুলো লিখব। পাঠে দেখো, চলো ভাই নীলু এই তালবন দিয়ে পথ, তারপরে তিল ক্ষেত, তারপরে তিসি ক্ষেত, তারপরে দিঘি, জল খুব নীল, ধারে ধারে কাদা, জলে আলো ঝিলিমিলি করে, বক মিটিমিটি চায় আর মাছ ধরে, মিটিমিটি চায় আর মাছ ধরে। তাহলে এখানে কিন্তু আমরা এবার উত্তরগুলো লিখব। দেখো কয়ের উত্তর হচ্ছে নীলু কোন পথ দিয়ে যাবে। তাহলে প্রশ্নটার উত্তর কি হবে, নীলু তালবনের পথ দিয়ে যাবে। খয়ে দেখো তিসি ক্ষেতটা কোথায়, উত্তর তিসি ক্ষেতের তিল ক্ষেতের পরে হচ্ছে তিসি ক্ষেত, তা সেটা লিখবে তিল ক্ষেতের পরে তিসি ক্ষেত। পাঠ থেকে ফাঁকা কথা খুঁজে নিয়ে তোমাকে লিখতে হবে। দেখো দুয়ে এখানে রয়েছে যে আকাশে তারাগুলো মিটিমিটি করে চেয়ে আছে, ঠিক আছে, আকাশে তারাগুলো মিটিমিটি করে চেয়ে আছে, এখানে দেখো মিটিমিটি ছিল, এটা নিয়ে তুমি এখানে লিখবে। তারপর দেখো রাস্তার ড্যাশ নুড়ি পাথর পড়ে আছে, রাস্তার ধারে নুড়ি পাথর পড়ে আছে, আশা করি এটা তোমরা ঠিকঠাক করে নিয়েছ। চলো এবার আমরা পরেরটা যাও। পরে দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস রয়েছে, এখানে দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ এ অর এন, এ এবং এন দিয়ে এইখানটা পূরণ করতে হবে, তিন নাম্বার। তো আমি লিখে দিয়েছি, দেখো দিস ইজ এন হবে অক্স, দিস ইজ এ হবে ট্রি, আর ইট ইজ এন আন্ট, মানে তোমরা জানো যে কোথায় এন এবং এ বসে, তো সেখানে দেখো অক্সের আগে এন বসে অর্থাৎ ষাট, গাছের আগে এ বসে ট্রি, আর আন পিঁপড়ের আগেও এন বসে। তারপর দেখো পরের প্রশ্ন, কথা বসিয়ে ছক পূরণ করো, এই যে সাত ছিল ছয় এক আট দশ বলে সাত লিখবে, নয় নয় ছয় ছয়, আশা করি এগুলো ঠিকঠাক করে নিয়েছো। চলো এবার আমরা পরের অ্যাক্টিভিটি টাস্ক যেটা আছে সেটাই যাব। সেটা দেখো সমন্বয় স্থাপনের সক্ষমতা। তো সমন্বয় স্থাপনের সক্ষমতায় একদম প্রথম যেটা রয়েছে সেটা দেখো আমরা। এখানে দেখো রয়েছে খোপগুলি থেকে লেখা নিয়ে মানে বুঝে পাশাপাশি বসাও। তাহলে মানে বুঝে কিন্তু আমাদের পাশাপাশি বসাতে, প্রথমে রয়েছে তাল, তালের পরে কি হবে বলো, পরের খোপে ক খ গ, দেখো আমি করে দিচ্ছি, তালের পরে হচ্ছে তাল, পরে থেকে তারপরে যাবে ধূপ ধাপ, আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। তাহলে তাল পরে ধূপ ধাপ। পরেরটা দেখো আমি, আমি কি, তাহলে আমি কি করতে পারি, আমি ফল কি করব, খাবো, তাহলে আমি ফল খাই, ঠিক আছে। তারপরে দেখো বাড়ি, বাড়ির পরে ফেরো, বাড়ি ফেরো কিভাবে ফিরবো, চটপট, তাহলে বাড়ি ফেরো চটপট। লাস্টেরটা দেখো তুমি, তুমি কি করবে, তুমি আম খাও, তুমি আম খাও, তাহলে আশা করি তোমরা ঠিকঠাক করে নিয়েছো। চলো আমরা এবার পরেরটা দেখবো, যে অ্যাড লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড, তা লেটার অ্যাড করে মিনিংফুল ওয়ার্ড করতে। এখানে দেখো এটি অ্যাড রয়েছে, অ্যাটের সঙ্গে যদি আমি সি মিশিয়ে দিই তাহলে হবে ক্যাট, ক্যাট হচ্ছে মিনিংফুল ওয়ার্ড। পরেরটা দেখো ইন আছে, ইন, ইনের সঙ্গে পি মিশিয়ে দিলে পিন, আচ্ছা। তারপরে দেখো অক্স আছে, তাহলে তার আগে এফ লিখে দিলে ফক্স, শিয়াল, তো এইগুলো কিন্তু মিনিংফুল ওয়ার্ড, এদের মানে রয়েছে। তিনে দেখো ফাঁকা জায়গা পূরণ করো, ফাঁকা জায়গা পূরণ করো, দশক রয়েছে আর একক রয়েছে, এখানে কিছু লেখা আছে আর কিছু ফাঁকা আছে, প্রথম দুটো লেখা আছে এক নয় এক চার, আর পরের দুটো আমাদেরকে লিখতে হবে। তো দেখো প্রথমে কয় আছে, এক দশ নয়, এক দশ নয় কয় কত হয় উনিশ, সেই এক আর নয় এখানে একক দশকে লেখা আছে। ক্ষয় হচ্ছে কিছু লেখা ছিল না, এখানে চোদ্দ ছিল, চোদ্দ মানে কত, এক দশ চার, এক আর চার এখানে লেখা ছিল।
আচ্ছা গয়ে 1 10 7 লেখা আছে এখানে 17 লেখা আছে তাহলে ফাঁকা জায়গায় তোমাকে লিখতে হবে 1 আর 7 পরের টাস্কটা দেখো সমস্যা সমাধানের সক্ষমতা সমস্যা সমাধানের সক্ষমতা প্রথমে দেখো নিচের পাঠটি পড়ো এবং তা বুঝে লেখো তাহলে পাঠটি প্রথমে আমরা পড়ি বিকেলে মেঘ করে এলো শনশন করে হাওয়া বইছে মেলায় লোকেরা হইচই করছে একটা বড় গাছ মরমর করে পড়ে গেল টুকটাক জল পড়ছে আকাশ থেকে একটু পরেই ঝনঝনিয়ে নামলো তাহলে এই হলো পাঠটা আমরা পড়ে নিলাম এবার আমরা উত্তর করতে শুরু করব দেখো প্রথম যে উত্তর করতে বলা হয়েছে সেটা হচ্ছে ভুল অংশগুলি ঠিক করে লেখো তাহলে এক নম্বরে কি ছিল দেখো গাছটা শনশন করে পড়ে গেল তাই কি দেখো তো গাছটা কোথায় ছিল এই দেখো গাছ মরমর করে পড়ে গেল তাহলে উত্তর হবে গাছটা মরমর করে পড়ে গেল কয় দেখো আকাশ থেকে মরমর করে জল পড়তে লাগলো আকাশ কি মরমর থেকে জল পড়ে এই দেখো টুকটাক জল পড়ছে আকাশ থেকে তাহলে উত্তর হবে আকাশ থেকে টুকটাক করে জল পড়তে লাগলো এবার দেখো দুইয়ে রয়েছে সাজিয়ে লেখো দেখো প্রথমটা হবে অতিথি এখানে হচ্ছে অতিথি হবে আর এটা অতিথি আর তারপরটা হচ্ছে আনাজ সাজিয়ে লিখলে এরকম হয় আশা করি এগুলো তোমরা ঠিকঠাক করে নিয়েছ এবার দেখো রয়েছে মেক থ্রি ওয়ার্ডস বাই জয়নিং লেটার এই যে অক্ষরগুলো রয়েছে সেগুলোকে জয়েন করে তোমাকে তিনটে শব্দ গঠন করতে হবে তাহলে আমি দেখো এর মধ্যে যেগুলো রয়েছে সি আছে এক্স আছে ও আছে ইউ এইচ টি পি এ তো এখান থেকে তুমি যেমন খুশি করতে পারো আমি কি কি করেছি দেখো এই সি কে নিলাম আর ইউ কে নিলাম আর পি কে নিলাম কি হলো সি ইউ পি কাপ এই দেখো কাপ লিখেছি এরপরে দেখো ও কে নিয়েছি আর এক্স কে নিয়েছি অক্স সার তারপরে দেখো এইচ নিয়েছি ও নিয়েছি আর টি নিয়েছি নিয়ে হচ্ছে হট হট বলে আর একটা পেয়েছি মানে গরম তাহলে এইভাবে তোমরা লিখবে তোমরা চাইলে এখানে অন্য কিছু করতে পারতে দেখো এইখানে সি আছে এ আছে টি আছে এগুলো নিয়ে তুমি সি এ টি ও লিখতে পারো সি এ টি ও লিখতে পারো মানে ক্যাটও লিখতে পারো তাহলে যা খুশি করা যায় তাহলে আমরা মোটামুটি তিনটে লিখতে বলেছে তিনটে লিখবো আশা করি ঠিকঠাক করে নিয়েছ চলো এবার ইম্পর্টেন্ট যেটা গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমরা এবার করব সেটা হচ্ছে সমাধান করো কি কি না কয় রয়েছে সকাল থেকে মৌচাকের কাছে সাতটি মৌমাছি উঠছে একটু বাদে আরো তিনটি মৌমাছি উড়ে এলো তাহলে মোট কটা মৌমাছি হলো উত্তরটা দেখো এই যে আমি করে দিয়েছি এই হচ্ছে উত্তরটা কয়ের উত্তর এই এই এর মধ্যে কয়ের উত্তরটা রয়েছে দেখো একক দশক লিখে সাতটা আর তিনটে টোটাল কত দশটা তাহলে তাহলে যোগ করবে কিভাবে সাত আর তিন মোট যোগ করলে তোমরা ঘর কেটে কেটে দাগ কেটে কেটেও যোগ করতে পারো না হলে গড় গুণেও যোগ করতে পারো সাতের সঙ্গে তিন যোগ করলে দশ হয় তাহলে লিখবে তাহলে মোট দশটি মৌমাছি হলো খয় দেখো আমরা ছজন মাঠে খেলতে গেলাম এরপর শূন্য জন মাঠে এলো তাহলে এখন মোট কজন হলো তাহলে দেখো শূন্য জন মানে কেউ না আসা তাহলে এখানে দেখো তার উত্তরটা এখানে আমি করেছি এইটুকু এর মধ্যে দেখো কয়ের উত্তর যে ছজন ছিল আরো শূন্য জনের এলো তার মানে শূন্য যোগ হবে ছয়ের সঙ্গে শূন্য যোগ হলে কি হবে ছয়ই থাকে তা লিখবে তাহলে এখন মোট ছজন হলো এরপরে দেখো তার পরের প্রশ্ন বাজারে গিয়ে বাবা একটা দোকান থেকে ছটা জিনিস কেনেন আর একটা দোকান থেকে চারটে জিনিস কেনেন তাহলে বাবা মোট কটা জিনিস কেনেন তাহলে দেখো এখানে আমি করেছি গয়ের উত্তর এই যে এর মধ্যে গয়ের উত্তর গয়ের মধ্যে উত্তরটা কি আছে দেখো যে ছটা ছিল আর চারটে তাহলে মোট দশটা তাহলে বাবা মোট কটা জিনিস কেনে বাবা মোট দশটা জিনিস কেনেন ঠিক আছে পরবর্তী দেখো যে মানসিক ও শারীরিক সমন্বয় সাধন মানসিক ও শারীরিক সমন্বয় সাধন প্রথমে কি আছে তোমার দেখা সকালবেলা ছবি আঁকো আর ছবিটাকে নিয়ে বাংলায় দুটো লাইন লেখো তো চল আমরা আমি একটা এঁকেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সকালবেলা একটা ছবি
তোমাদের ইচ্ছা মতো আঁকবে। আর তারপরে এখানে তুমি হচ্ছে লিখবে যে ভোরবেলা সূর্য পূর্ব দিকে ওঠে, পাখিরা কিচির মিচির শব্দ করে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো, কালার দ্য পিকচার গিভেন বিলো অ্যান্ড রাইট দ্য নেম অব দ্য অবজেক্ট। এই ছবিটাকে রং করতে হবে এবং যে যে বস্তুগুলো এখানে রয়েছে তাদের নাম লিখতে হবে। দেখো এই ছবিটাকে তোমরা ইচ্ছা মতো তোমাদের কালার করবে। এখানে কি কি রয়েছে দেখো পুরো ছবিতে, আমি প্রথম এক এক করে দেখাচ্ছি। দেখো যে প্রথমে দেখাই প্লাম ট্রি, কোথায় কোথায় তাল গাছ রয়েছে। দেখো এই এইটা তাল গাছ আর হচ্ছে এটা তাল গাছ, তাহলে এরকম দাগ দিয়ে এখানে লিখে দেবে প্লাম ট্রি, তাল গাছ, ঠিক আছে। আচ্ছা তাল গাছটা লেখা হয়ে গেল। এরপরে তোমরা পাহাড় গুলোকে লিখবে, পাহাড় কোথায় কোথায় রয়েছে। দেখো দেখো পাহাড়ে যে হিলস আমি লিখে রেখেছি, দেখো এটা পাহাড়, তারপরে এটা পাহাড়, এখান থেকে আরো আছে এটা পাহাড়, এরা হচ্ছে হিলস। এরপরে দেখো পাইন ট্রিজ, এখানে কিছু পাইন গাছ রয়েছে, সেগুলোকে দাগ দিয়ে দেবে। এই একটা, এই একটা, এই একটা, এরা সবাই হচ্ছে পাইন ট্রি, এই একটা, এরা সবাই হচ্ছে পাইন ট্রি। তাহলে এইভাবে তোমরা দাগ দিয়ে ওদেরকে লিখে দেবে যে কি কি রয়েছে, বা দাগ নাও দিতে পারো, তুমি এমনি লিখে দিতে পারো যে প্লাম ট্রি, হিলস আর পাইন ট্রি, তবে দাগ দিয়ে লিখলে সেটা ভালো হবে, একটু দাগ দিয়ে দেবে। আর ছবিটা ইচ্ছা মতো তোমরা রং করবে। এরপরে দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে ছবি এঁকে দেখাও একটা ডালে তিনটে পাখি বসে আছে, আর একটি পাখি উড়ে এলো, ফলে মোট চারটে পাখি হলো। চলো এটা কিভাবে করবে সেটাও দেখিয়ে দিই। দেখো একটা ডাল, এই ডালে দেখো তিনটে পাখি বসে আছে, তোমরা তোমাদের মতো করে আঁকবে, যোগ আরো একটা পাখি এই যে উড়ে এসছে, তাহলে সমান সমান কি হবে, সমান সমান দেখো এই যে নিচে আমি দেখেছি, দেখো সমান সমান আর একটা ডালে এরকম চারটি পাখি বসে থাকবে। দেখো একটা, দুটো, তিনটে, চারটে। তো এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা একটু ছবিটা এঁকে নেবে। দেখো শেষ টাচটা হচ্ছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা প্রথম শ্রেণীর। আচ্ছা এখানে যে বিষয়গুলোর উপরে হবে সেটা হচ্ছে বর্ণ, অক্ষর ও সংখ্যা চেন, এগুলোর উপরে করতে হবে। দেখো এখানে কয়েকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্রথমে রয়েছে নিচের ছবিগুলির মধ্যে থেকে বর্ণ, অক্ষর ও সংখ্যা খুঁজে বের করো। চলো আমরা দেখি যে কি আছে। একে আছে নিচের কোন ছবিটির মধ্যে ইও বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে তার নিচে টিক চিহ্ন দাও। তাহলে আমরা এখানে দেখি কোথায় লুকিয়ে আছে, এখানে লুকিয়ে আছে, দেখো এটাতে তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে। পরেরটা দেখো, নিচের কোন ছবির মধ্যে ভি বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে টিক চিহ্ন দাও। দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে ভি বর্ণটি আছে, সুতরাং এখানে টিক চিহ্ন দেবে। তারপর দেখো তিনের, নিচের শূন্য থেকে নয় পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে নিচের ফুলের পাপড়ি এই ছবিটি তৈরি করা সম্ভব তার নিচে টিক চিহ্ন দাও। এবার পাপড়ি হলো, হয়নি কোনো ভুল। তাহলে এখানে দেখো সব ফাইভ রয়েছে, মানে অর্থাৎ পাঁচ, তাহলে এই পাঁচে টিক চিহ্ন দিয়ে দাও, ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। এরপরে দেখো নিচে শূন্য থেকে নয় পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটা দিয়ে নিচের হাঁসের ছবিটি তৈরি করা সম্ভব তাতে টিক চিহ্ন দাও। তাহলে এখানে দেখো নয় হচ্ছে সঠিক উত্তর, তাই এখানে টিক চিহ্ন দিয়ে দাও। আশা করি এগুলো তোমরা ঠিকঠাক করে নিয়েছো। চলো আমরা আবার পরের উত্তর দেখো। দেখো এখানে কি কি আছে, দেখো যে নিচের ছকের নির্দেশ মতো কাজগুলি করো, এখানে কিন্তু তোমাকে নির্দেশ মতো কাজ করতে হবে, এই ছকে যা নির্দেশ দেওয়া আছে। এখানে ক্রমিক সংখ্যা এক দুই তিন এরকম করে, অক্ষর লেখার পদ্ধতি কিভাবে লিখবে দেখো, এক দুই তিন, পাশের বর্ণটি যেমন আছে তেমন লেখো, এই বর্ণটি যেমন আছে তোমাকে তেমনই একটা এ এরকম লিখতে হবে, একদম যেমন আছে তেমন, ঠিক আছে, যেমন আছে তেমনই একটা এ তোমাকে এখানে কিন্তু লিখতে হবে। তারপরে এখানে ছবিতে দেখো রয়েছে কি, ছবিতে আছে আন্ট, ঠিক আছে, অ্যান্ট, তাহলে অ্যান্ট মানে কি, যেমন পিঁপড়ে এরকম লিখে দেওয়া আছে, তাহলে পরের গুলোতেও কিন্তু তোমাকে ছবিটা একই রকম আঁকতে হবে। তারপর হচ্ছে শো, এখানে লিখতে হবে তোমাকে সাবান। তো এইগুলো আমি একটু লিখেছি তোমাকে দেখাচ্ছি, কিন্তু ছবিটা তোমরা নিজের মতো লিখবে, মানে বর্ণগুলো ছবি যেরকম
করা আছে 1 2 3 এগুলো করে নিজেরা করতে হবে দেখো এরকম এটা তোমরা নিজের মত লিখবে তারপরে এখানে পিপে লেখা আছে তারপরে এস এস এর পাশে দেখো সাবান তারপরে সি সি তে ক্যাপ টুপি তারপরে এম এম এ হচ্ছে মাদুর ইউ ইউ তে হচ্ছে আমব্রেলা ছাতা আর তারপরে লাস্ট হচ্ছে জেড জেড হচ্ছে জিগজ্যাগ আকাবাকা তারপরে কিন্তু নিচে নিজেদের নাম ক্লাস রোল নাম্বার বিদ্যালয়ের নাম লিখে তারপরে শেষ করবে তাহলে আশা করি সমস্ত উত্তরগুলো তোমরা ঠিকঠাক করে করে নিয়েছো যদি ভালো লাগে এক্ষুনি ভিডিওতে একটি লাইক করে দাও আর তুমি যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই চ্যানেল থেকেই পাওয়া যায় আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না ধন্যবাদ।